मित्र शं वरुणः शं नो भवद्वर्यमा शं नयेन्द्रो बृहस्पतिः। নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোশ্রী পার্থ ব্যানার্জি। আমার অ্যাস্ট্রোশ্রী পার্থ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সিংহ রাশি নিয়ে আলোচনা করব। সিংহ রাশি সম্পর্কে এই ডিসেম্বর মাসটা কেমন যাবে সেই বিষয়ে আলোকপাত করব। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো মূল বিষয়ে ফিরে আসি। সিংহ রাশি ডিসেম্বর মাস পড়ুয়া অর্থাৎ স্টুডেন্টদের জন্যে এই মাসটি যথেষ্ট ভালো, বিশেষ করে উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিদ্যাক্ষেত্রে উন্নতি, বিদ্যার জন্য বাড়ি থেকে উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যাওয়া এগুলো নির্দেশ করছে। এবং যদি মাথা ঠান্ডা রাখা যায় তাহলে এই ডিসেম্বর মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ ফল প্রদান করবে বিদ্যাক্ষেত্রে। শরীর স্বাস্থ্য নিয়ে এই ডিসেম্বর মাসটি যথেষ্ট চিন্তার বিষয় থাকবে এবং ঠিকঠাকভাবে শারীরিক যত্ন নিতে হবে। কারণ প্রথম কথা হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠপতি শনি সে সপ্তমে আসীন এবং সপ্তম ভাব থেকে তার সপ্তম দৃষ্টি অর্থাৎ কুম্ভ থেকে সিংহ রাশিতে দৃষ্টি দেওয়ায় সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছু শারীরিক সমস্যা নির্দেশ করবে, বিশেষ করে ফ্যাটাল কিছু ডিজিজ সেগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভোগা এমন কোনো রোগ যে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং সেই রোগ নিয়ে সিংহরাশির জাতক জাতিকারা ভুগতে পারে। বিশেষ করে ধরুন বাত, আর্থারাইটিসের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, হাড় ওরিয়েন্টেড যেসব সমস্যাগুলো আছে সেগুলো প্রচণ্ডভাবে মাথা চাড়া দিয়ে উঠবে। চট করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে, তার সঙ্গে সঙ্গে হার্ট ওরিয়েন্টেড সমস্যা লক্ষ্য করা যাবে এবং তার সঙ্গে পেটের সমস্যা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ সিংহরাশির জাতক জাতিকাদের অবশ্যই ডাক্তারি চেক আপের সঙ্গে থাকতে হবে এবং অসুবিধা বুঝলেই ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে। গ্রহ রবি, সে একজন অগ্নিকারক গ্রহ এবং সে অগ্নিকারক মঙ্গল যুক্ত হয়ে জলরাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করায় সিংহ রাশির এই ডিসেম্বর মাসটা মন মানসিকতা হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, যদিও যে রাগ বেশিক্ষণ স্টে করবে না কিন্তু সেই রাগের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া, মানুষের সঙ্গে অশান্তি হওয়া, বিশেষ করে পারিবারিক অশান্তি, মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, এই বিষয়ে অবশ্যই নজর দেওয়া উচিত এবং মানসিক বিবাদ এড়িয়ে চলা উচিত, মাথা ঠান্ডা রাখা উচিত। রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ফল প্রদান করবে, বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ভালো ফল পাবে, কিন্তু কোনো রকম বড় ধরনের ইনভেস্টমেন্ট এই ডিসেম্বর মাসে করা উচিত নয় এবং বড় ধরনের ইনভেস্ট করলে পয়সা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং অর্থ কাউকে দিলে, ধার বা কিছু দিলে সেই অর্থ কিন্তু রিকভার করা খুব টাফ হয়ে যাবে। এটি অর্থনৈতিক দিক থেকে যে খুব ভালো বলবো সিংহ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু এই মাসটি নয়। এবং বিভিন্নভাবে দ্বিতীয় হাউসে যেহেতু কেতু বসে আছে সেহেতু গুপ্ত শত্রুতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিকভাবে বেশ কিছু টাকা পয়সা আটকে যাওয়া, এই ধরনের কানেকশানগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সিংহরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি অবশ্যই একটু বুঝে শুনে খরচা করা উচিত এবং ব্যয়ের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে, অতএব খুব সাবধান এই বিষয়ে। দশমপতি শুক্র সে তৃতীয় স্থানে অবস্থান করায় কর্মের কারণে স্থানান্তর হওয়ার সম্ভাবনা বা বিভিন্ন জায়গায় কর্মের জন্য যাওয়ার সম্ভাবনা,
বিদেশ যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মের জন্য যাওয়া, ভ্রমণ, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদের। এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থানান্তর, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। চাকুরি ক্ষেত্রে খুব একটা উন্নতির জায়গা আমি লক্ষ্য করছি না, কিন্তু ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু নতুন অপরচুনিটিস আসতে চলেছে, এবং ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন দিক থেকে ব্যবসার কানেকশন আসতে চলেছে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, বা যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত, যারা সঙ্গীত অথবা শিল্পী এই ধরনের ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, তাদের পক্ষে এই ডিসেম্বর মাসটি অবশ্যই শুভ ফল পাবেন। কর্মজীবনে অনেক ধরনের কর্ম আসতে চলেছে। এবং সবথেকে যেটা বড় ফ্যাক্টর, সিংহরাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু অনেকটা কর্মের জন্য ছোটাছুটি করতে হতে পারে, বা পরিশ্রম বেশি করতে হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জাতিকাদের দাম্পত্য জীবন এই ডিসেম্বর মাসটা খুব একটা শুভ নয়, মোটামুটি যাবে বলা যেতে পারে। বিশেষ করে সপ্তমপতি শনি না, এবং যেহেতু মঙ্গল রবি একত্রে চতুর্থভাবে অবস্থান করছে, সেই অনুপাতে সাংসারিক একটা অশান্তির কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান, টোটাল এই জায়গাটা ষষ্ঠপতি শনি, সপ্তমপতি শনি, তার লগ্নের দৃষ্টি, সব রকম মিলিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটা বিবাহিত জীবন যে খুব সুখকর হবে সেটা কিন্তু নয়। মাথা গরমের টেন্ডেন্সি, হঠাৎ করে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়া, এগুলো অ্যাভয়েড করে চললে দাম্পত্য জীবন অবশ্যই ভালো থাকবে। এবং আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু মাথা গরম এই মাসটি করবেন না। মাথা গরম না করতে পারলে অনেক রকম সমস্যা থেকে আপনারা মানে নিজেরাই রিকভার করতে পারবেন। এবার আসি প্রতিকার। সিংহরাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো রবি প্রতিকারের বিষয়ে কিছু না। প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন, যত সকাল সকাল হোক, সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা। অর্ঘ্য অর্থাৎ জল, তার সঙ্গে বেশ কিছু উপাদান থাকে, তো যদি না সম্ভব হয় প্লেন জল বা গঙ্গা জল হতে পারে, জবা ফুল হতে পারে, একটু রক্ত চন্দন হলে আরও ভালো হয়, একটু তুলসী পাতা, তার সঙ্গে একটুখানি যদি আপনি আতপ চাল দিতে পারেন, একটু লাল ফুল, যে কোনো লাল ফুল, জবা ফুল দিলে খুবই ভালো হয়, তো এগুলো দিতে পারেন। দুধ দিতে পারেন, কলা দিতে পারেন, এগুলো দিয়ে অর্ঘ্য দিতে হয়, দুব্য দেওয়া যায়, ঠিক আছে, এইগুলো দিয়ে অর্ঘ্য নিবেদন করা। সূর্যের মন্ত্র যদি কেউ জেনে থাকেন বলবেন, ওম হ্রিং শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্র বলেও আপনি অর্ঘ্য দিতে পারেন, প্রণাম মন্ত্র বলেও দিতে পারেন। ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম, এই মন্ত্র বলেও আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন, প্রণাম করতে পারেন। এছাড়াও আপনারা তামার আংটি অথবা বালা ধারণ করলে বিশেষভাবে আপনি গ্রহগত শুভ ফল পাবেন। এছাড়াও আমি যেটা বলতে পারি, ওম হ্রিং শ্রী সূর্যায় নমঃ অন্তত 28 বার করে যদি জপ করতে পারেন, তাহলে সূর্যদেবের কৃপায় সিংহরাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো থাকবেন।